পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য দারুণ খুশি খবর রয়েছে আজকের ভিডিওতে। অবশেষে পশ্চিমবঙ্গে 500 শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো খবর আসতে চলেছে। পূরণ হতে চলেছে দীর্ঘদিনের দাবি। রাজ্য এবার অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণে চিন্তাভাবনা করেছে। আসুন বিস্তারিত তথ্য জেনে নিই। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গত 12 এপ্রিল পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওএইচডি অভ্র দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 12 দফা দাবিসহ লিখিত ডেপুটেশন জমা দেন। একই সঙ্গে গত 14 এপ্রিল শিক্ষামন্ত্রী সংগঠনের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করলে সংগঠনের নেতৃবৃন্দরা শিক্ষামন্ত্রী দপ্তরে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ আলোচনা করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের প্রধান দাবি ছিল কলেজের পার্ট টাইম অধ্যাপক অধ্যাপিকাদের মতো বিদ্যালয়ে কর্মরত 500 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের 60 বছর বয়স পর্যন্ত স্বীকৃতি মর্যাদা ও স্থায়ীকরণ করতে হবে। অবশ্য শিক্ষামন্ত্রীর ওএইচডি পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সরকারি স্বীকৃতির ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি। লক্ষ্মীকান্তবাবু আরও জানান, খুব শীঘ্রই শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় সংগঠনের পদস্থ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আর খুব শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এদিকে পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা দেওয়া হয়েছে এসএসকে এমএসকে শিক্ষকদেরও। সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হলে তাদের ক্ষেত্রে কি হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষামন্ত্রীর ওএইচডি অভ্র দাশগুপ্তর থেকে এমন আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পার্শ্ব শিক্ষকরা। এবার স্থায়ীকরণ নিয়ে রাজ্য কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন, সেশন অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এ বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।